ডিএনএ পজিটিভ রয়েছে এবং আনুষঙ্গিক বিষয়গুলো চিকিৎসার পক্ষে তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে দিই। আর যাদের ডিএনএ অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসের ভাইরাল লোড সংখ্যায় কম রয়েছে কিংবা ডিএনএ আনডিটেক্টেড রয়েছে তাদেরকে আমরা ফলো আপে রাখি, অর্থাৎ 6 মাস কিংবা 1 বছর অন্তর অন্তর ডিএনএ পরীক্ষা, HBeAg পরীক্ষা এবং SGPT পরীক্ষা করে আমরা ফলো আপ করি যে তার ভাইরাসের সংখ্যা বেড়ে গিয়েছে কিনা বা ভাইরাস পুনর্জীবিত হয়েছে কিনা, সেই অনুযায়ী তাদেরকে চিকিৎসা দিই। আর যাদের চিকিৎসা লাগে তাদেরকে কাউন্সিলিংয়ে নিয়ে আসি যে তাদেরকে চিকিৎসা করতে হবে এবং চিকিৎসা করলে পরে কমপক্ষে 9 থেকে 10 বছর ব্যাপী নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাটি নিতে হয়। কেননা এই ভাইরাসটি অত্যন্ত মারাত্মক এবং জটিল অবস্থা তৈরি করে, কেননা এই ভাইরাসটি লিভারের কোষের নিউক্লিয়াসে যে একটি জটিল বন্ধন তৈরি করে যাকে বলা হয় CCC ডিএনএ, কোভ্যালেন্টিক ক্লোজ সার্কুলার ডিএনএ। তো এই জটিল বন্ধনটি ভঙ্গ করতে কিংবা ছিন্ন করতে আমাদেরকে দীর্ঘ সময় নিতে হয়, যে কারণে এই ভাইরাসের ওষুধটি কমপক্ষে 9 থেকে 10 বছর ব্যাপী খাওয়ার জন্য বলা হয়ে থাকে। তাহলে আমরা এই চিকিৎসাটি যারা নিব তারা অবশ্যই সেরকম মাইন্ডসেট করেই আমরা চিকিৎসাটি গ্রহণ করব এবং চিকিৎসা শুরু করার পরে মাঝপথে চিকিৎসা থামিয়ে দেওয়া যাবে না।